গর্ভকালীন সময়ে যোনিপথে সাদা বা দুধের মতো গন্ধবিহীন বা হালকা গন্ধযুক্ত পাতলা তরল বের হওয়াকেই সাদাস্রাব বলে। এই সাদাস্রাবের পরিমাণ কম বেশি হতে পারে, টানা অনেকদিনও হতে পারে বা কিছুদিন বিরতিতেও হতে পারে। গর্ভবতী হওয়ার অন্যতম লক্ষণও এই সাদাস্রাব। গর্ভাবস্থার শেষ দিকে সাদাস্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে, এর সাথে স্লেমাও বের হতে পারে। স্লেমা বের হওয়া প্রসব ব্যথা ওঠার লক্ষণ। একজন গর্ভবতী সাদাস্রাব হওয়া একদমই স্বাভাবিক, তবে কিছু ক্ষেত্রে এটি বিপজ্জনক লক্ষণও হতে পারে। তাই এই সময় গর্ভবতীর করণীয় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। বিভিন্ন সময়ে বের হওয়া সাদাস্রাবের প্রকারও বিভিন্ন রকম হয়। যেমন প্রথম তিন মাসে সাদাস্রাব হালকা পরিমাণে হতে থাকে, আবার অনেকের একেবারেই সাদাস্রাব হয় না, এ দুটোই স্বাভাবিক ঘটনা। দ্বিতীয় তিন মাসে সাদাস্রাব শুরু হতে পারে বা আগে শুরু হয়ে থাকলে এর পরিমাণ বাড়বে। প্রতি সপ্তাহ বা দিনে এর পরিমাণ কম বেশি হতে পারে এবং শেষ তিন মাসে সাদাস্রাবের পরিমাণ অনেকটা বেড়ে যায়। এটি আপনার কাছে অস্বস্তিকর মনে হতে পারে। প্রসব ব্যথার শুরুর কাছাকাছি সময়ে এটি সর্বোচ্চ পরিমাণে নির্গত হয়। এবার বলি সাদাস্রাব দেখতে কেমন হয়। এর রং সাধারণত দুধের মতো হয়, গন্ধহীন বা হালকা গন্ধযুক্ত হতে পারে, পাতলা বা গাঢ় হতে পারে, শেষের দিকে হালকা রক্তের ছোপের মতোও দেখা যেতে পারে। এগুলি সবই স্বাভাবিক সাদাস্রাবের লক্ষণ। সাদাস্রাবের কারণ হিসাবে হরমোনের পরিবর্তন, সংক্রমণ থেকে দেহকে রক্ষা, শিশুর মাথা জরায়ুতে ক্রমশ চাপ দেওয়া, গর্ভকালীন কোনো জটিলতা যেমন প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা অ্যাবরাপশন, ইস্ট সংক্রমণ, যৌনাঙ্গে লুব্রিক্যান্ট, ডিওডোরেন্ট এর বাহ্যিক উপাদানের ব্যবহার ইত্যাদি সাদাস্রাবের কারণ। সাদাস্রাব প্রতিরোধের কিছু উপায়ও রয়েছে। যৌনাঙ্গ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও শুষ্ক রাখতে হবে। যদি ভেজাভাব থাকে হালকা প্যাড ব্যবহার করুন যাতে স্রাবটি শুষে নেয়। এ সময়ে সুতির অন্তর্বাস পরুন। যৌনাঙ্গ ধোয়ার ক্ষেত্রে গন্ধহীন সাবান বা জল ব্যবহার করুন। দরকার হলে দিনে দুই থেকে তিনবার অন্তর্বাস পরিবর্তন করুন। যৌনাঙ্গে হাত দেওয়ার পূর্বে ভালো করে হাত ধুয়ে নিন। সহবাসের পর যৌনাঙ্গ সামনে পেছনে পরিষ্কার করুন। কখন ডাক্তারের কাছে যেতে হবে বা এটি বিপদের লক্ষণ হতে পারে। স্রাবের রং যদি সবুজ, হলুদ বা ধূসর রঙের হয়, সাধারণ গন্ধ থেকে বিশ্রী বা কড়া গন্ধ হলে, গোপন অঙ্গে লালচে ভাব বা চুলকানি দেখা দিলে, পাশাপাশি যোনি অঞ্চল ফুলে গেলে, কিংবা সাদাস্রাবের রং যদি রক্ত মেশা মনে হয়, সেটিও ডেলিভারির লক্ষণ। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে দ্রুত যেতে হবে। মনে রাখবেন, গর্ভাবস্থায় সাদাস্রাব বন্ধ করার কোনো উপায় নেই বা এটি করার দরকারও নেই। এটি সকল গর্ভবতীর জন্য একটি কমন শারীরিক প্রক্রিয়া। কিন্তু ইনফেকশন যদি হয়ে থাকে তার লক্ষণ এই সাদাস্রাব থেকেই বোঝা যাবে, যেগুলো আমি আগেই আলোচনা করলাম। তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা আপনাকে এই অস্বস্তি থেকে কিছুটা রক্ষা করবে। আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। নমস্কার।